দিব্যেন্দু অধিকারী চাইছেন এই নির্বাচনে পার্টির কর্মী হিসেবে কাজ করতে, ভারতীয় জনতা পার্টি। তিনি পরোক্ষভাবে আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি সক্রিয়ভাবে করতে পারছিলেন না। তিনি চাইছেন কোনো পদ কোনো দায়িত্ব না নিয়ে একজন প্রাইমারি মেম্বারশিপ নিয়ে তিনি এবারের নির্বাচনে বিজেপির ওয়ার্কার হিসেবে কাজ করতে চান কাঁথি তমলুকে। সেই ইচ্ছা পূরণ করবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, তাই তাকে ডেকে পাঠিয়েছেন। দিব্যেন্দু অধিকারী পার্টির কর্মী হিসেবে কাজ করতে চান, তমলুকে কে প্রার্থী হবে জেনে গেছে সবাই, এবং হি ইজ নট ইন দা রেস অফ দি ক্যান্ডিডেট অর এনি পোর্টফোলিও, অনলি প্রাইমারি মেম্বারশিপ অফ বিজেপি। এবং আগামী দেড় দু মাস পার্টির ওয়ার্কার হিসেবে আমাদের এই যে সমস্ত ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে, এদের থেকেও নিচের লেভেলে যে ওয়ার্কার আছে বুথ লেভেলে তাদের সঙ্গে কাজ করবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু বাবুর সঙ্গে একটুখানি কথা বলবো। দিব্যেন্দু বাবু, দিল্লি যাচ্ছেন আপনি, বিশেষ কোনো কারণ রয়েছে? দিল্লি যাওয়ার পিছনে কারণ নিশ্চয়ই রয়েছে, হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা কখন ঠিক করলেন যে আপনি দিল্লি যাবেন? আজকেই দুপুরবেলা, তার আগে পর্যন্ত কোনো আমার কাছে যাওয়ার কোনো ব্যাপারে নিশ্চয়তা ছিল না। এমনি যাওয়ার ছিল, আরো দুদিন পরে এটা একটু এগিয়ে গেল। এই যে হঠাৎ করে যাওয়ার সিদ্ধান্ত, বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন আপনি? দিল্লি পৌঁছোই, দিল্লি পৌঁছে নিশ্চিতভাবে কিছু মানুষের সাথে, আমার শুভানুদ্দায়ী আছেন তাদের সাথে কথা বলবো, তারপরেই সিদ্ধান্ত। বিভিন্ন মহলে জল্পনা চলছে আপনি বিজেপিতে আগামীকাল যোগ দেবেন, কতটা সত্যি? অবাস্তব কিছুই বলবো না, সবই বাস্তব হতে পারে, অল আর পসিবল ইন দি ওয়ার্ল্ড। তারপরে কার্যত আপনি মেনে নিচ্ছেন, আগামীকাল আপনি বিজেপিতে যোগ দিচ্ছেন? এখনো পর্যন্ত সেটা নিশ্চিত করছি না, সম্ভাবনা রয়েছে, অল আর পসিবল, অল আর পসিবল। তৃণমূল কংগ্রেসের তো এ থেকে কি আপনি ইস্তফা দিচ্ছেন দল থেকে? তৃণমূল কংগ্রেসের সাথে আমি নেই। কবে থেকে? 2021 সালের পর থেকে। কেন বলছেন এই কথা? কষ্ট যন্ত্রণা ব্যথা। এই যে কষ্ট যন্ত্রণা ব্যথার কথা বলছেন, কি ধরনের কষ্ট যন্ত্রণা ব্যথা তৃণমূল থেকে আপনি অনুভব করেছেন? আগামীকালকের পরে সেটা বিস্তারিত খুলে আপনাদের ডেকে এক কাপ চা খাইয়ে বলব। তার মানে আগামীকাল আপনি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? দেখা যাক না, আমরা তো সকলেই ঈশ্বরে বিশ্বাস করি, তার উপরেই ছেড়ে দেন। সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের কোনো আসনে কি প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে আমরা দেখতে পাব? দেখুন, কোনো রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নেয় তার সর্বোচ্চ মানে একটা ফোরাম থাকে, তারা সিদ্ধান্ত নেয়। প্রার্থী হওয়া না হওয়াটা বড় কথা নয়। তৃণমূল কংগ্রেসে যখন ছিলাম তখন আমি প্রত্যাশা করিনি আমি প্রার্থী হব, প্রার্থী হয়েছিলাম। অন্য কোনো রাজনৈতিক দলে গেলে সেখানে কাজ করার যদি সুযোগ থাকে, সুযোগ দেয়, পোস্টার মারার কাজ দিতে পারে, পতাকা বাঁধার জন্য বলতে পারে, মঞ্চ সাজানোর জন্য বলতে পারে, যে কাজই দেবে, কোনো কাজটাই ছোট বলে মনে করি না। হ্যাঁ, আর রাজনৈতিক পরিবার থেকে জন্ম, স্বাধীনতা সংগ্রামের রক্ত আমাদের পরিবারে আছে, আমরা জানি মানুষকে মর্যাদা দিয়ে, এবং যে রাজনৈতিক দলের প্রতি থাকব থাকি না কেন, সেই দলকে তার উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব। তার মানে আগামীকাল থেকে কি দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে নতুন ইনিংস শুরু হচ্ছে? আমি তো আপনাকে বললাম সবকিছুই ইনিংস তো চলছে, ব্যাটে বলে তো আমি অনেক খেলেছি, ক্রিকেটও জানি, ফুটবলও জানি, ভলিবলও খেলতে পারি, শীতকালে টেবিল টেনিসও খেলি, সব খেলাই খেলবো। এই যে লোকসভা ভোট আসছে, সেখানে দিব্যেন্দু অধিকারীকে মাঠে ময়দানে দেখা যাবে প্রচারের জন্য? একটা আমি তো অরাজনৈতিক রূপ নয়, মাঠে ময়দানে দেখবেন, নিশ্চয়ই দেখবেন। কোন দলের হয়ে? ভবিষ্যৎ বলবে, আগামীকালকের পরে পরিষ্কার হয়ে যাবে।
আগামীকাল কখন আপনি সিদ্ধান্তটা পরিষ্কার করবেন? কাল সারাটা দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। টাইম দিন ক্ষণ পঞ্জিকা দেখে তো আমি আসিনি, তাই আমার ব্যস্ততা আছে। আমি সাংসদ হিসেবে কি করেছি এলাকার মানুষ জানে, আমি এখানে বসে কথা বলতে অভ্যস্ত নয়, বাইরে বসে মানুষের সাথে বসে চাকাতে অভ্যস্ত। আমি সাধারণ মানুষের সাথে সাধারণ হিসেবেই থাকতে চাই। অর্জুন সিংহ যেমন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তিনি আগামীকাল বিজেপিতে জয়েন করছেন, সেই রকম কি কোনো? আমি তো আপনার একটা কথা বারবার বলছি, উনি বলেছেন ওনার কথা, আমি আমার কথা আগামীকাল স্পষ্ট করে দেব। অর্জুন সিংহের সঙ্গে একই সঙ্গে একই ফ্লাইটে যাচ্ছেন? তিনি কোন ফ্লাইটে যাচ্ছেন জানি না, আর আমি আমার কোন ফ্লাইটে আছে কে কি করে জানবো, জানা সম্ভব নাকি? আর আমার দুজনের মধ্যে কোনো কোঅর্ডিনেশন আছে নাকি যে আমি আপনি ওই প্লেনে চলুন আমি ওই প্লেনে যাবো, এরকম কোনো কথা নেই। একটা শেষ প্রশ্ন দাদা, পূর্ব মেদিনীপুর জেলার দুটো আসন কাঁথি এবং তমলুক, লোকসভা নির্বাচনে কি ফলাফল হবে বলে আশা করছেন? পূর্ব মেদিনীপুরে তো ভালো হবেই, পশ্চিম মেদিনীপুরেও ভালো ফলাফল হবে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও ভালো ফলাফল। ভালো বলতে আপনি কি ভালো বলতে চাইছেন? বর্তমান যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে ভালো ফলাফল।